মালদহের রতুয়া এক নম্বর ব্লকের এগ্রিকালচার ডাইরেক্টর অফ এগ্রিকালচার অফিসটি সংশ্লিষ্ট ব্লকের সদর এলাকায় স্থানান্তর করা হলো। এদিন ফিতে কেটে নতুন ভবনের উদ্বোধন করেন তৃণমূল নেতা ইয়াসিন শেখ। সদরে এই অফিস হওয়ায় সাধারণ মানুষ বীজ সহ অন্যান্য সরকারি সুবিধা খুব সহজেই পাবেন। তৃণমূল নেতা ইয়াসিন শেখ জানান, সরকারি বিভিন্ন পরিষেবা যাতে খুব সহজেই মানুষের কাছে পৌঁছায় সেই কথা মাথায় রেখে দপ্তরটি সদরে নিয়ে আসা হলো। আমাদের মেইন উদ্দেশ্য ছিল এলাকার মানুষকে করোনা আবহে সচেতন করা, এই জন্য আমরা কাহালা অঞ্চলে মাস্ক বিতরণ করলাম এবং তার সাথে সাথে আমাদের টিএমসির সমস্ত প্রতিনিধিকে নিয়ে আগামী দিনের বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে কিছু আলোচনা করলাম কর্মী সভা। মালদহ থেকে দেবসিং রিপোর্ট, আনন্দ বার্তা।